বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে তো আমি আর রান্না করতেছি না, রান্না তেমন একটা নেই। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি, এগুলি আমার ছেলে আমার হাজবেন্ড এরাই রান্না করতেছে। আপনারা দেখেন, টানবেন না, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন, পাশের বেল আইকনটা চেপে দেবেন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াই করি। আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে নাতি নাতির জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পিঁয়াজ বেস্ট করা হচ্ছে, পটল ভাজা হবে, অলরেডি একটু শেষ। পটল ভাজা হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ খাই না, এটা তেলে দেওয়া ভাজতেছি, লবণ দিয়ে হয়েছে। এখন যা